যশোরের দুঃখগাথা ভবদহ আবারও গ্রামের পর গ্রামকে প্লাবিত করে মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান প্লাবিত গ্রামের পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে তিনি যশোরের ভবদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রম ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, পানি নিষ্কাশনের তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সেচ কার্যক্রমের পাশাপাশি আমডাঙ্গা খাল খনন করা হবে। এরপর স্থানীয়দের মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বলে যে এই ভবদহের সমস্যা এটি দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এইবার এত বেশি বৃষ্টি হয়েছে এবং এত বেশি মানে প্রকট আকার ধারণ করেছে যে মানুষজন খুব কষ্ট হচ্ছে, এবং সেই প্রেক্ষাপটে আসলে আজকে আমি চলে এসেছি। আমার মন্ত্রণালয় থেকে আমার পানি উন্নয়নের ডিজি সাহেব আসছেন, আমার জেলা প্রশাসক সাহেব সাথে আছেন, এছাড়াও আরও অন্যান্য কর্মকর্তারা সাথে আছেন। আর আমি মনে করি যে এই ধরনের সমস্যাগুলোকে আমাদের দ্রুত অ্যাড্রেস করতে হবে, কারণ যেহেতু জনগণের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জন্য আমি বলবো যে ওনারা একটা অ্যাসেসমেন্ট করে যে কী করলে পরে এই সমস্যাটি দ্রুত সমাধান হবে। শুধু ওনাদের অ্যাসেসমেন্ট না, ওটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, একটাতে আমরা শুনে তারপরে আমরা যেটা স্থানীয়দের চাহিদা এবং আমাদের টেকনিক্যাল যে রিপোর্ট তার ভিত্তিতে কম্বিনেশনের মাধ্যমে আমরা এমন কিছু করবো যাতে করে স্থানীয়দেরকে সম্পৃক্ত করা যায়। অর্থাৎ শুধুমাত্র মানে টেকনিক্যাল রিপোর্টের ভিত্তিতে না, স্থানীয়দের সম্পৃক্ত করে যেন এই সমস্যাটি সমাধান করা যায়, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।